সালাম আলাইকুম, আমি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে ডক্টর একেম জাকারিয়া বলছি। বগুড়াতে আগামী 9ই ফেব্রুয়ারি বগুড়া ইয়াং এন্টারপ্রেনার সামিট, এই ইয়াং এন্টারপ্রেনার সামিটে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি ওই দিন সারাদিন আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে এই এন্টারপ্রেনারশিপ নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং বিশেষত যে উদ্যোক্তা হতে গেলে যে ভয়ভীতিগুলো থাকে, যে 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 অসুবিধাগুলো ফিল করি বা যে সাহসগুলো আমরা নিতে পারি না, সেই সব বিষয়গুলোকে আমি কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে সাহস যোগাবো যাতে করে আপনারা উদ্যোক্তা হন। কারণ বাংলাদেশে একটা ডিভিডেন্ড রয়েছে যে যুবক শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি, পৃথিবীতে উল্লেখযোগ্য পরিমাণে যুবক শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বসবাস করে। পৃথিবীর বেশিরভাগ দেশেই এখন বেশিরভাগ মানুষ বৃদ্ধ বয়সে, সেক্ষেত্রে বাংলাদেশে এটা একটা সুযোগ। এই সুযোগে আমরা চাচ্ছি যে চাকুরি নয় বরং যুবকরা নতুন নতুন উদ্যোক্তা হয়ে আসুক এবং দেশের যে জিডিপি সেখানে তারা কন্ট্রিবিউট করুক এবং নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করুক, এটা আমাদের আকাঙ্ক্ষা এবং আমরা সেই আকাঙ্ক্ষা পূরণের স্বপ্ন দেখানোর জন্য 9ই ফেব্রুয়ারি আপনাদের সাথে থাকবো।